কিছুদিন আগে তো অনেক হাইদামা ছিল, পুরো আগুনা ছিল বাজার, ঠিক আছে? আমরাই তো আনতে হিমশিম খেয়ে যাইতাম মাল। ব্রয়লার মুরগি এখন কত? ব্রয়লার মুরগি 210 টাকা। দুদিন আগেও কত ছিল? 5 টাকা ছিল, 200। 205 এখন 210 টাকা হইছে? জি, 5 টাকা বাড়ছে। বাইল্লা কালকে বেচে 1050, আজকে 1100 টাকা। বস্তাপতি 50-100 টাকা এরকম বাড়ছে। বস্তাপতি এই গত এক সপ্তাহে 50-100 টাকা করে বেড়ে গেছে। জি জি। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি বর্তমান বাজারের কি অবস্থা। কারণ আমরা জানি 5ই আগস্টের আগে শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন বাজারের সবকিছুর দাম ঊর্ধ্বগতি ছিল। কিন্তু বর্তমানে গণঅভ্যুত্থানের পর, নতুন সরকার গঠনের পর, নতুন স্বাধীনতা পাওয়ার পর আমাদের বাজারের কি অবস্থা আমরা কি সবাই জানি? আমরা তারাই জানি যারা প্রতিনিয়ত বাজার করি, আর যারা আমরা বাসায় আছি তারা কিন্তু জানি না। সো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি শুরু করতেছি কাঁচা বাজার থেকে। ভাইয়া কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাইয়া, বর্তমান বাজারের কি অবস্থা আসলে? আলহামদুলিল্লাহ একটু ভালো, সবকিছু মালে একটু নিয়ন্ত্রণে কমতে আছে, প্রত্যেকটা মালে প্রতি 20-30 টাকা কম এখন। এখন একটু কম, দুদিন আগে একটু বেশি ছিল। দুদিন আগে একটু বেশি ছিল, সিমা ছিল 400 টাকা কেজি, অনেক 200 টাকা কেজি। টমেটো আছিল 300 টাকা কেজি, অনেক 200 টাকা কেজি। প্রত্যেকটা মালে একটু নিয়ন্ত্রণে আইতাছে, দাম আস্তে আস্তে একটু একটু করে কমতেছে। কিছুদিন আগে তো অনেক হাই দাম ছিল, পুরো আগুনা ছিল বাজার, ঠিক আছে? আমরাই তো আনতে হিমশিম খেয়ে যাইতাম মাল। আচ্ছা, আপনি আমাকে একটু এক একটা করে বলবেন যে কোনটার দাম এখন কত আর দুদিন আগেও কত ছিল। ঠিক আছে, শসা মনে করেন দুদিন আগে আছিল 100 টাকা, এখন দেশি শসা এটা হলো এখন 80 টাকা, 70 টাকা বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার আপনি চিচিঙ্গা দুদিন আগে 100 ছিল, এখন 90-80। আর এই কাঁকড়া, এই যে আপনি বটবটি আছিল, দুদিন আগে হলো 160 টাকা কেজি, অনেক 120 টাকা কেজি। আচ্ছা, আবার এই যে লতি আছিল, লতি আছিল 120 টাকা কেজি, অনেক ছিল 100 টাকা কেজি। আপনি বেগুন আছিল, বেগুনের দাম আগের দেই রয়েছে, এই বেগুন আস্তে আস্তে বাড়তেছে। বেগুনের কিন্তু বেগুনের দাম কত ছিল? বেগুন গতকালকের আগের দিন ছিল আপনার 120 টাকা, অনেক 140 টাকা। আচ্ছা, আবার এই উস্তা হলো আপনার 100 টাকা কেজি। গোল বেগুন, সাদা বেগুন এটা 200 টাকা, আর সাদা হলো 180 টাকা। আচ্ছা, পেঁপের কেজি হলো 50 টাকা। আচ্ছা, আর লাউ হলো আমরা 80 টাকা পিস, ফুলকপি হলো 80 টাকা পিস, 80-70। আর করলা হলো এটা 80 টাকা, দুন্দুল 80, এবার আপনি ঝিঙ্গা হলো 80, বড় শসা হলো 120, জালি একদম 80। জালি কোনটা? এই যে জালি, জালি কুমড়া। হ্যাঁ, এটা কুমড়া? হ্যাঁ, কুমড়া কুমড়া, এটা জালি কুমড়া। এবার আপনার ওই যে ইয়ে আছে কাঁকরোল, দুদিন আগে আছিল 120 টাকা, অন হয়েছিল 100 টাকা। কচুর মুখি আছে 80 টাকা, দুদিন আগে আছিল 100 টাকা। ভেন্ডি আছিল দুদিন আগে 100, অন হয়েছে 80। পটল আছিল 100, হয়েছে 80 অন। আচ্ছা, ঠিক আছে। অন ধনিয়া পাতা আছিল দুই তিন দিন আগে 600 টাকা কেজি, অন হয়েছিল 300 টাকা কেজি। আল্লাহ, সিম 600 টাকা ছিল? হ্যাঁ, 600 টাকা ছিল, অন হয়েছে 300 টাকা কেজি। আচ্ছা, সিম আছিল 400 টাকা কেজি, অন হয়েছে 200 টাকা কেজি। টমেটো আছিল হলো আপনার 300 টাকা কেজি, অন হয়েছে 200 টাকা কেজি। আচ্ছা, নতুন আলু হলো 160 টাকা কেজি। আর পেঁয়াজ পাবনা এটা হলো 125 টাকা, পেঁয়াজ 125। হ্যাঁ হ্যাঁ, আর বকুড়া আলু এটা হলো 70 টাকা, কাডি লাল আলু 55 টাকা করে, ঠিক আছে? সব জিনিস একটু নিয়ন্ত্রণে আইতাছে এখন, আশা করি আরো কমবে, কিন্তু কিছুদিন আগেও অনেক ঊর্ধ্বগতি ছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আমরা এখন জানবো মুরগি সম্পর্কে। আচ্ছা ভাই, ব্রয়লার মুরগি এখন কত? ব্রয়লার মুরগি 210 টাকা। দুদিন আগেও কত ছিল? 5 টাকা ছিল, 200। 205 এখন 210 টাকা হইছে? জি, 5 টাকা বাড়ছে। আর এইটা হলো 580 টাকা। 580 টাকা দেশি মুরগি? হুম। আগে কত ছিল? 70 টাকা। 70 টাকা ছিল, এটাতে আরো 10 টাকা বাড়ছে। আর এটা হচ্ছে কি মুরগি? পাকিস্তানি মুরগি, দুইটাই? জি। এইটার দাম কত এখন? 350 টাকা। 350 টাকা, দুদিন আগে কত ছিল? 30 টাকা 20 টাকা ছিল। 330 টাকা, 320 টাকা ছিল, এখন 350 টাকা, মুরগির দাম কিন্তু বাড়তেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমরা এখন আছি মাছ বাজারে। সো আমি ভাইয়ের থেকে আমি এখন জানবো যে বর্তমান মাছের দাম কেমন, আর হচ্ছে দুদিন আগেও কেমন ছিল। ভাই আমার একটু বললেন এক একটা করে যে কি মাছ আর দাম কেমন, দুদিন আগেও কেমন ছিল। আচ্ছা ঠিক আছে, পাইলা কালকে বেচে 1050, আজকে 1100 টাকা। আচ্ছা, আর এটা চাপিলা, কালকে বেচে 600, আজকে 650। আর এটা কাচকি, কাচকি 700 বেচে, 600 বেচে, যেমন কিনা আজকে একটু বেশি কিনা, এই জন্য 700 টাকা, 600 টাকা বেচতে আছে। আর চিংড়ি এটা 850, আর এটা গুড়াটা 700 টাকা, গুড়া চিংড়ি। হ্যাঁ, আর এটা 700, এটা 600 টাকা। এটা কি মাছ? এটা কাইকা, কাইকা মাছ, 600 টাকা। দুদিন আগে কেমন ছিল ভাই এটার দাম? 500-550 এরকম, 500-550, এখন 600 টাকা। আচ্ছা, আর এটা হলো 1050। 1050, এটা কি মাছ? কাজুলি মাছ, কাজুলি, কাজুলি। আচ্ছা, আর এটা? এটা হলো ইস্টার বাইক, ইস্টার বাইক।
আচ্ছা এটা কত এটা 1050 আগে কত ছিল এই 1800 900 এরকম আচ্ছা আর এখানে আছে বল মাছ কত বল মাছ 850 আগে ছিল কেমন 700 750 কোরাল 850 800 এরকম কোরাল 850 800 আচ্ছা আগে কেমন ছিল এরকমই 700 750 এরকম এই এরকমই কিভাবে হইলো তাহলে তো আরো 20 টাকা 100 টাকা বাড়লো না হ্যাঁ পাঙ্গাস কত পাঙ্গাস 400 টাকা 350 টাকা হচ্ছে আগে কেমন ছিল এমনি আগে এরকমই আউরের পাঙ্গাস হলো একটু দাম বেশি 400 ডলার 200 টাকা কেজি আচ্ছা আর ওইগুলা এটা 350 টাকা 300 টাকা কেজি ওইটা কি মাছ এটা কাতল আছে রুই আছে কাতল আর রুই একই দাম না কাতল আলাদা বড় হলে বড় দাম বড় হলে 400 গেছে আর ছোট হলে আবার 350 300 এরকম আছে আগেও কি এমনই ছিল দাম না একটু কম ছিল ইলিশ মাছের সময় একটু কম ছিল এখন একটু দাম বাড়তি ইলিশ মাছের দাম কেমন ইলিশ মাছ তো নাই অভিজন তো আচ্ছা আপনার কাছে নাই আচ্ছা বাজারের দাম হচ্ছে যে মোটামুটি মাছের বাজারে একটু ঊর্ধ্বগতি আগের তুলনায় আমরা লাস্ট দেখি আমরা কোন বাজারে যেতে পারি এন্ড আপনাদেরকে আপডেট দিচ্ছি মাছ বাজারের পরে আমরা চলে আসলাম চালের বাজারে সো আমি এখন জানবো যে চালের দাম কি মানে বাড়ছে কিনা গত এক সপ্তাহে কিংবা তার আগের থেকে এই চালের দামের মানে ব্যবধান কতটুকু আগে তো বাড়ছে এটা সবাই জানে তারপরে ইদানিং এক সপ্তাহের ভিতরে কেজি প্রতি 2 টাকা 1.5 টাকা করে যেমন বস্তা প্রতি 50 100 টাকা এরকম বাড়ছে বস্তা প্রতি এই গত এক সপ্তাহে 50 100 টাকা করে বেড়ে গেছে জি জি কিন্তু আগে তো বাড়ছে সেটা সবাই কম বেশি জানে কিন্তু ইদানিং আবার একটু বাড়ছে চালের দাম আচ্ছা আচ্ছা এখন মানে ক্রেতারাও মানে কিনতে আইসা হিমশিম খেয়ে হিমশিম খেয়ে যাচ্ছে আমরাও বিক্রি করতে হিমশিম খেয়ে যাচ্ছি মানে মাঝামাঝি অবস্থা আছে এর এখন আগের মতো নাই আচ্ছা থ্যাংক ইউ ভাই ওয়েলকাম আপনারা বুঝতে পারতেছেন গত এই কিছুদিনের মধ্যে আমি আপনাদেরকে দেখালাম মাছের বাজার কাঁচা সবজির বাজার চালের বাজার সবকিছুর দামই একটু ঊর্ধ্বগতি হয়তো কাঁচা সবজির বাজারে একটু কমতেছে বাট মুরগি বলি মাছ বলি চাউল বলি এই সমস্ত ব্যাপারগুলোয় দাম বাড়তেছে এই ছিল বর্তমান বাজারের অবস্থা আপনারা ফুল ভিডিওটা দেখলেন আশা করি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অ্যান্ড প্রতিনিয়ত আমি ভিডিও দেওয়ার ট্রাই করব আমার পাশে সবাই থাকবেন এখনই পেজটা ফলো দিয়ে দেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ